হ্যালো ফ্রেন্ড, তো সবাই কি করছো? কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এখন স্নান করেছি, তো চুল ধুয়েছি, তো ছাদে এসে চুল শুকাচ্ছি। তো মাঝে মধ্যে রোদটা হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি চলে আসছে। তো উপরবেলাকে বলছি, রোদটায় দাও গো আর বৃষ্টি দিও না। সত্যি কথা, মানুষের মন বোঝা বড় দায়। মানুষ যে কখন কি চায় কেউ বলতে পারে না, তাই না বলো? কিছুদিন আগে রোদ হচ্ছিল, এত গরম, তখন বৃষ্টি চাইছিল, আর এখন দেখো বৃষ্টি হচ্ছে সমানে 4-5 দিন ধরে। তো এখন রোদ চাইছে যে রোদ দাও, রোদ দাও, তাই না বলো? আমার মতো কে রোদ চাইছো গো? হ্যাঁ, একদম পুরোপুরি ওরকম ফাটা রোদ চাইছি না, হালকা একটু রোদ চাইছি। কারণ হচ্ছে জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, আর দেখো চুলও শুকাচ্ছে না, তাই না? আর ব্যবহারটা দেখো কতটা সুন্দর হয়ে আছে, হালকা হালকা রোদ। এরকম যদি রোদটা থাকে না, খুব ভালো লাগবে। আর মাঝে মধ্যে এমন বৃষ্টি চলে আসছে না, কি বলবো, বৃষ্টির জন্য একদম সব কিছু ভিজে যাচ্ছে, জামা কাপড় কিচ্ছু থাকছে না। তো খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, করবো তো, চুলটা একটু শুকিয়ে নি, রোদ উঠেছে হালকা হালকা, তো এতেই একটু শুকিয়ে নি, তারপর খাবো। চলো ভেতরের দিকে যাই, খাওয়া দাওয়া করি। 1:30 বেজে গেছে, আর জামা কাপড় তো মেলে দিয়েছি, এমন হালকা হালকা রোদ আছে, যদি বৃষ্টি হয় তো আবার তুলতে হবে, ঠিক আছে? তো চলো ভেতরের দিকে যাই। 1:30 বেজে গেছে, মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের খিদে পেয়ে গেছে। আজকে কি তরকারি করেছি জানো? ডিমের তরকারি করেছি, ডিমের তরকারি হবে আজ, মানে খাওয়া দাওয়া হবে আজকে। জানি না মেয়ে খাবে কি না, কারণ মেয়ে ডিমের তরকারি খেতে চায় না, জানো তো। তো দেখি কি হয়, খাবে কি না, ঠিক আছে? তারপর চলো আম বার করি, আম নইলে তো ভাত খেতে পারবো না। ফ্রিজে ভরে রেখেছি আম, আম তো খেতেই হবে। চলো আম কাটবো। তো এই যে আম নিয়ে চলে এসেছি, চলো আমটা কাটি। কারেন্ট নেই বেটা, কারেন্ট চলে গেছে, ঘরের ফ্যানটা বন্ধ করে দাও, নইলে ইনভার্টার বসে যাবে, কখন কারেন্ট আসবে তার কোনো গ্যারেন্টি নেই। কোথায় তুমি গো, দেখতে পাচ্ছি না কেন? চুল শুকিয়েছে তোমার? মেয়েরও চুল শুকানো খুব মুশকিল। তো চলো এবার আমটা কেটে নিই ঝটপট, তারপরে মেয়েকে খেতে দিয়ে নেবো, মেয়েকে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। না তুমি নিজে হাতে খাবে? নিজে হাতে খাবে, ঠিক আছে, গুড গার্ল। নিজে হাতে খেতে পারলে তো ভালো, নিজে হাতে খায়, কিছুদিন থেকে এখন একটু ইয়ে হয়েছে, মাম্মাম তুমি খাইয়ে দাও। তো চলো আমি তো খাইয়েই দিচ্ছি, তো নিজে হাতে খেলে ভালো, আমার খাওয়াটা হয়ে যাবে একসঙ্গে মা মেয়ে দুজনে, তাই না? তো আম খেতে কে কে ভালোবাসো? এই সিজনে কে কে আম খাচ্ছ বেশি বেশি বলো। আমি কিন্তু ভাতের সঙ্গে খাই, শুধু মুখে অতটা খাই না, ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে, টেস্ট লাগে। তোমরা কেমন করে খাও অবশ্যই কমেন্ট করে জানাও, কে কে কেমন ভাবে আম খাও। আর যতদিন এই সিজনে আম থাকবে ততদিন খাবো আম, যখন মানে আম শেষ হয়ে যায় না খাবে কোনটা, যেমন খাও না একটা, যে কোনো একটা খাও, সিজনে শেষ হয়ে যাবে না তখন একটু অসুবিধা হয় ভাত খেতে, আম আম মন হয় জানো। ফ্রিজে ভরে রাখবো আম, আমার মেয়ে বলছে ফ্রিজে রেখে দেবে আম। তোমাদেরকে বলছিলাম না যখন তখন বৃষ্টি চলে আসবে, তো দেখো আম কাটতে কাটতে বৃষ্টি চলে এসেছে, আমটা আমার অর্ধেক কাটা হয়েছে, বৃষ্টি চলে এসেছে। আমার মেয়ে দেখো সে জামা কাপড় তুলতে শুরু করেছে, চলো ঝটপট জাম। তুমি পারবে না, তুমি পারবে না, তুমি পারবে না, আমি ঝটপট তুলে নি, পাপার নুঙ্গিটা তুলে নি। তো এই যে দেখো ফ্রেন্ড, এবার আমি চুলটা শুকিয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আমার খাওয়া দাওয়া। তো চলো হেয়ার ড্রাই করে চুলটা শুকাবো। হেয়ার ড্রাইটা আমি শুকাই না, রোদ থাকলে সারা বছর শুকাতে হয় না, কিন্তু এই বর্ষাকালটা একটু শুকাতে হয় আর কি। হেয়ার ড্রাই করে চুল না শুকালে ঠান্ডা লেগে যাবে। আর একটু ঘুমাবো, 5টায় উঠেছি মেন স্কুল মর্নিং এ, তো চুলটা না শুকালে তখন ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? একটু চুলটা শুকিয়ে নিই চলো ঝটপট, আর মেয়েকেও একটু ঘুম পাড়াবো। মেয়ের চুলটা শুকিয়েছে কি ওটা দেখতে হবে, কারণ চুলটা একটু শুকিয়ে দিতে হবে, নাহলে ওর ঠান্ডা লেগে যেতে পারে, ঠিক আছে? আমার চুল শুকিয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার একটু ঘুমাবো। তো মেয়ের ঘুম পাচ্ছে যে দেখো, চোখ বন্ধ করে ফেলেছে, কই দেখি চোখটা বন্ধ হয়েছে,
দেখো মেয়ের ঘা গুলো কত মোটা হয়েছে, লাল লাল হয়েছে, দেখো একবার দেখো তো, এটা লাল লাল হয়েছে, বুঝতে পারছো? ওষুধ লাগাচ্ছি গো, তবুও কমছে না, কবে যে কমবে কি জানি, ব্যথা করছে জানো তো। চলো একটু ঘুমিয়ে নিই, তারপর আবার বিকেল 5টায় উঠবো ঘুম থেকে। চল টাটা।